অবশেষে ক্লিকটাতে কোটা বাড়ানো হলো। কবে থেকে স্পন্সর নুলস্তা উঠবে? আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে তারেক ব্লগের নতুন আরো একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। যারা 2024 সালে ইতালিতে আসার জন্য যে ক্লিকটা ছিল মার্চ মাসে, সেই মার্চ মাসেতে অংশগ্রহণ করছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। পূর্বের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে 2023 সালে অতিরিক্ত অ্যাপ্লাই পড়ার কারণে সেই জায়গায় কোটা বাড়ানো হয়েছিল। আপনারা সবাই জানেন যে 40,000-এর মতো প্রায় কোটা বাড়ানো হয়েছিল সিজনাল ভিসার উপরে বা সিজনাল নুলস্থার উপরে। তা আমি বলেছিলাম যে এই বছরও যেহেতু অতিরিক্ত অ্যাপ্লাই করছে, যেমন এই বছর ছিল 1,51,000, সেখানে প্রায় 6 লাখের উপরে আর কি জমা পড়ছে অল্প কিছুদিনের ভিতরে। তারপরে তো দেখা গেছে যে এর আরো অধিক হয়েছে সময়ের সাথে সাথে, এই নাম্বার আরো উপর দিকে গেছে। তা আমি বলছিলাম যে যেহেতু এতগুলো অ্যাপ্লাই হচ্ছে, সেহেতু এই বছরও একটা এরকম ভাবে কোটা বাড়ানোর একটা সম্ভাবনা থাকতে পারে। তা এই কথাটা বলার পরে আমার কমেন্টস অনেকেই কমেন্টস করছেন যে যে কমেন্টসগুলো আমি হাইড করে দিতে বাধ্য হয়েছি, যে আমি নাকি ভুয়া কথা বলছি বা অনেকে এই কথাগুলো বিশ্বাস করে নাই। তা আজকে ঠিক আছে যে আমি মন গড়া কথা বলছি, যে আমি একটা প্রেডিকশনের ভিতর দিয়ে গেছি যে গত বছর যেহেতু এরকম হয়েছে এই বছর হতে পারে, আমি তো বলিনি যে হবে। তারপরে দেখা গেছে যে কিছু একটা ধারণা, নিজের যে একটা ধারণা থাকে বা এখানকার পত্র পত্রিকা যে যে আর্টিকেল গুলো পাবলিশ করে তার উপরে ডিপেন্ড করে একটা কম বেশি ধারণা নেওয়া যায়। বলা যায় না যে এটাই হবে, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে এই জায়গায় যে শ্রম মন্ত্রণালয় আছে তাদের উপরে ডিপেন্ড করে। এই জায়গায় কোনো বাঙালি হোক বা কোনো ইউটিউবার হোক বা যে কোনো মানুষ হোক, এই জায়গায় 100% কেউই বলতে পারবে না। সম্পূর্ণ ডিপেন্ড করে এই জায়গায় শ্রম মন্ত্রণালয় প্লাস এই জায়গায় গভর্নরের উপরে যে কখন তারা কি ডিসিশন নেবে। এই সেমই যে বাংলাদেশেও যেমন দেখা গেছে একটা ডিসিশন নিতে অনেক সময় লাগে বা বাইরের কেউ জানতে পারে না, এখানেও সেম অবস্থা। এমন না যে কেউ ভিতরে যায় বা ভিতরের খবরগুলো নিয়ে আসতে পারে। যাই হোক, এত কথা না পেঁচায় ইজি কথা বলি যে অবশেষে এই 2024 সালের যে ক্লিকটা ছিল সেই ক্লিকটাতে কোটা বাড়ানো হলো। সেই কোটা অতিরিক্ত কোটা বাড়ানো হয়নি, টোটাল কোটা বাড়ানো হয়েছে 5,864টি। তা সেখান থেকে আবার দুইটা বিভাগ, দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, যে একটা হচ্ছে 2,300, এটা পড়তেছে হচ্ছে যারা কনভার্ট করতে দিছে, যে কনভার্ট করতে দিছে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। আর যে 3,568টি নুলস্থা আছে বা কোটা আছে, এই কোটাগুলো সম্পূর্ণ ইতালিতে, মানে সম্পূর্ণ ইতালির যতগুলো রেজন আছে সেই রেজনগুলোতে ভাগ করে দেয়া হয়েছে বা ভাগ করে দেয়া হচ্ছে। যার পরে ডকুমেন্ট মানে আপনাদের জন্য আমি পিডিএফ ফাইল আপলোড করে দেবো বা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো পিডিএফে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে কোন কোন রেজনেতে বা কোন কোন অঞ্চলে কতগুলো কোটা আর কি পড়ছে বা কোটাগুলো বিভক্ত করা হয়েছে। আর দেখা গেছে আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে কবে থেকে স্পন্সর নুলস্থা উঠবে। আশা করা যাচ্ছে যতটুকু দেখা যাচ্ছে বা আর্টিকেল গুলো যতটুকু পাবলিশ করতেছে সেই ভিত্তিতে এই মে মাসের লাস্ট সপ্তাহ থেকে আশা করি যে আপনাদের জন্য গুড নিউজ নিয়ে আসতে পারবো যে স্পন্সর নুলস্থা ওঠা শুরু হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।